আমাদের দেশটবে। তো আমি সাজেস্ট করি ক্রোম ব্রাউজার, কারণ ক্রোম ব্রাউজার গুগলের একটি ফাস্টতম ব্রাউজার। তো আমি সেই ব্রাউজে চলে গেলাম, তারপর আমার চ্যানেল আমি যাব, আমি বাংলা করে নিয়েছি আপনাদের বুঝার সাথে। আমি এখন এই চ্যানেলেই একটি ভিডিও আপলোড দিব। আমি চলে দর্শক, আজ সকাল 10:30 তো আজ যাচ্ছি ঢাকা। প্রবলেম ইন্টারনেট স্লো, যেহেতু আমি মোবাইল ইন্টারনেট ব্যবহার করি, যার কারণে একটু নেটটি চলে স্লো হচ্ছে। তো আমি চলে আসলাম, আমাদের মূল স্টুডিওতে, যেটা হচ্ছে চ্যানেল ড্যাশবোর্ডে। তো আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, কালীপুর বাজারে দেশি মুরগির দামে অনেক বেড়েছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকেও যাওয়া যায়, এখানে বলা আছে তো ভিডিও তৈরি করুন। আমি এখানে যাব, এখান থেকে আমি চাইলে এখান থেকে যাইতে পারি আপলোড করতে, ভিডিও ফাইল কিনে আনো, আপনার ভিডিও গুলো প্রকাশ করার আগে ব্যক্তিগত হিসাবে সেট করুন। তো আমি এই ফাইলে যাব, ফাইল গুলো টেনে আনো। তো আমি এই ভিডিওটি দেব, আজ দেখতে দারুণ লাগে। তো এই ভিডিওটি এখন আমি ডাউনলোড করব। তো আপনারা দেখতে পারলেন আমার যে ভিডিও ডাউনলোড করি, ডাউনলোড দিয়ে দিলাম। তো এখানে আমরা লেখাই আছে শীর্ষক ফাঁকা রাখা যাবে না, যেহেতু আমি বাংলা করে নিয়েছি আপনাদের বোঝার সাথে। তো এখানে আমি বাংলাই লিখব, বাংলাই করে দিলাম। এখানে একটি গুগল টুলস রয়েছে, আমি এখানে লিখব সরি বাংলা, বাংলাই আমি লেখাবো, যেহেতু আপনাদের বুঝার সাথে। দেখতে দারুণ লাগে, এখানে ট্যাগ লাগবো দেখ। তো যেহেতু এটা এখানে বাংলা আসার কথা, কিন্তু বাংলা আসছে না, তো আমি ইংলিশেই লিখবো, হাল দেখতে দারুণ লাগে। তো আমি নিচে আস্তে আস্তে চলে যাব। এখানেও আমি লিখবো দারুণ লাগে। তো ডিসক্রিপশনে আমি বেশি কিছু দিলাম না, তো এখানে যে প্লে স্টোর রয়েছে, এখান থেকে আমরা
দেখতে পাচ্ছেন। এই যে বলছে 10 বছরের জন্য আপনার প্রথম সাজাতে এক বা একাধিক প্লে লিস্টের আপনার ভিডিও যোগ করুন। এখানে আমরা প্লে লিস্ট তৈরি, তো প্লে লিস্ট তৈরি করতে গেলে এমন একটি ইন্টারফেস আসবে। তো আমাদের আগে যে প্লে লিস্ট গুলা রয়েছে আমরা সেখানে চিহ্ন দিয়ে দেবো। আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, তো টিক চিহ্নটা আসতে একটু দেরি হচ্ছে, কারণ আমার এখানে মোবাইল ইন্টারনেট যেহেতু এখানে আমার ব্রডব্যান্ড ইন্টারনেট নেই, তার কারণে একটু দেরি লাগে। তো আমরা এখানে একটা নতুন প্লে লিস্ট তৈরি করব। আস দেখতে দারুণ লাগে। তো আমরা এটাই এখানে দিব, কপি করে বা এখানে লিখে নেব হাস। তো বাংলা হলে একটু সুবিধা হতো আমাদের জন্য, কারণ এখানে আমরা দিতাম হাস, হাসের আপনাদেরকে দেখাবো হাসের কিছু ছবি, তো এই স্লোগানটি দিতাম। কিন্তু আমরা এইভাবে প্লে লিস্ট তৈরি করে নিলাম। তারপর আমরা আবার নিচে যাব, এখানে লেখা আছে আমাদের ভিডিওতে প্রোডাক্ট প্লেসমেন্ট সরঞ্জিত বা এন্ডোর্সমেন্ট এর মতো আছে, তা আমরা এটা ক্লিক করে দেব। তারপর আমরা এখানে একটা প্লে লিস্ট তৈরি করব। আর লাগে এরকম যদি টিউব বডি আপনাদের মাঝে থাকে এই চ্যানেলের সাথে যুক্ত, তাহলে আপনাদের এখানে ট্যাগ চলে আসবে। আস দেখতে পাচ্ছেন টিউব বডির যে ট্যাগ গুলি রয়েছে সেই ট্যাগ গুলি আমরা এখান থেকে দিয়ে দেব। তো এইভাবে সহজ উপায়ে আপনি ট্যাগ বসাতে পারেন আর প্লে লিস্টে। আমি আবারও লিখবো হাসের বাজার, তো এখানেও আবার চলে আসছে দেখতে পাচ্ছেন হাসের বাজার। তো আমরা এটাকে কেটে আবারও এখানে যাব, হাসের বাজার 2023 দিয়ে দিলাম। মার্কেট দিয়ে দিলাম, দেখি এবার কি আসে। তো এইভাবে দেখতে পাচ্ছেন হাসের মার্কেটিং, আমরা এগুলো দিয়ে দিব। এমনি ভাবে আমাদের মোটামুটি ট্যাগ রয়েছে, তা আমরা কিউ যদি পুরো করতে যাই তাহলে আরো দিতে হবে। হাসের মার্কেট 2023
বেশ দিয়ে দিই। তো এরকম একটি লেখা আছে হোম মার্কেট, তো আমরা এটা দেব না, আমরা যেটা ফার্স্ট মার্কেট দিয়ে। তো এমনি ভাবে আমরা যেহেতু এখানে আগে ডিসক্রিপশনে লেখা আছে ভিডিওর ভাষা এবং এই কন্টেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন কোম্পানি প্রচার করা হয়নি, যেহেতু এটা একেবারেই নতুন, তা আমরা এটা কত তারিখে ভিডিও করেছিলাম তার একটি তারিখ দিয়ে দিব, যেমন 23 তারিখে ভিডিওটি করা হয়েছিল। তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, দিয়ে দিয়ে দিলাম। তো একেবারেই সঠিক নিয়মে সহজে কোনো লুকোচুরি না করেই আপনি কিভাবে আপনার ভিডিও ডাউনলোড করতে পারেন সে ব্যাপারে আপনাদের সামনে আমি একেবারে পানির মতন সহজ করে দিলাম। তো তারপর আমরা এখানে যাব, সাবটাইটেল যোগ করুন। তো যেহেতু আমরা যে টাইটেলটি দিয়েছিলাম আজ দেখতে দারুণ লাগে, আমরা সেই টাইটেলটি এখানে যোগ করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়াল টাইপিং করুন, তো আমরা এখানেও লিখে নেব হার্ট আজ দেখতে দারুণ লাগে, দেখতে দারুণ লাগে লাগে। তো এই টাইটেল দিয়ে আমরা এখানে যোগ করে দেব। তারপর আমাদের অন্তিম কার্ড যোগ করব, অন্তিম কার্ড বলতে গেলে আমাদের যে চ্যানেলের যেই নামটি আছে সেই নামটি আমরা যোগ করব। বা আমরা এখানে একটি ভিডিও যোগ করে নেব, তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লেটেস্ট আপলোড, সবচেয়ে নতুন আপলোড করা ভিডিও নিজ থেকে দেখা বা দর্শকদের সেরা দর্শকদের জন্য সেরা ইউটিউবকে আপনার চ্যানেল থেকে একটি ভিডিও বেছে নিতে দিন যেটি দর্শকের পক্ষে সবচেয়ে উপযুক্ত। তো আমরা দর্শকদের জন্য সেরা যে ভিডিওটি সেটি নিয়ে নিলাম। এবার আমরা নিচে চলে যাব, যে আমাদের কার্ডটি যে কার্ডটি যোগ করার কথা ছিল, যেটা এখানে বলছিল অন্তিম কার্ডের কথা, তো এখানেও আমরা ভিডিও যোগ করে দেবো, যেহেতু এটা ছোট ভিডিও যার কারণে অন্তিম কার্ড চ্যানেল দেয়নি। আমাদের এখানে একটি ভিডিও আমরা যোগ করে নেবো, যেটার পর যেটা দেখতে সুন্দর বা যেটা ভালো পারফরমেন্স করেছে সেই সমস্ত থেকে ভিডিও থেকে একটি ভিডিও আমরা বেছে। আমরা এখান থেকে একটি ভিডিও বেছে নিব, যে কালীপুর বাজারে দেশি মুরগির দাম বেড়েছে, এই ভিডিওটি আমরা বেছে নিব, যাতে ওই ভিডিওটি পেলে করার পর শেষ হয়ে গেলে এই ভিডিওটি চলে আসে। তো আমরা এটাকে সেভ করে নেব। তারপর আমরা চেকিং এ যাব, যে আমাদের ভিডিওটি কোনো কপিরাইট স্ট্রাইক করেছে কিনা, আমাদের ভিডিওটি কোনো ঝামেলা হয়েছে কিনা, এনে বলাই আছে আপনার ভিডিওতে দৃশ্যমান সীমাবদ্ধ করে এমন সমস্যা আছে কিনা তা চেক করে করে দেখবো, এবং তারপর আপনার ভিডিও প্রকাশ করার আগে সেই সমস্ত সমস্যাগুলি সমাধান করার সুযোগ পাবে। তো কপিরাইট কোনো সমস্যা পাওয়া যায়নি মনে রাখবো, চেক করার পরেও পাওয়া এই ফলাফল চূড়ান্ত নয়, ভবিষ্যতে এমন কোনো সমস্যা হতে পারে যার ফলে আপনার ভিডিওতে বড় ভিডিওতে প্রভাব পড়তে পারে। তো আমরা যেহেতু এমন ভিডিও যেগুলি কপিরাইট হয় অন্য জায়গা থেকে ভিডিও এনে আমরা যে ভিডিও গুলো ছাড়ি অনেক সময় কপিরাইট স্ট্রাইক হয়ে আসে, অনেক অন্য জায়গা থেকে সাউন্ড এনে তারপর আমরা সাউন্ড দিয়ে সেটাতে কপিরাইট স্ট্রাইক আসে, সেই কারণেই এই কথাটি বলা হয়েছে। তো আমরা চলে যাব, এটাকে
আমরা এখন রিলিজ করবো, তো আমরা এটাকে কিভাবে রিলিজ করবো? দেখা যাচ্ছে শেষ দৃশ্যমান কখন প্রকাশ করবে, ও কে আপনার ভিডিও দেখতে পাবে তা দেখছি। তা আমরা যেহেতু এটা সর্বজনীন, সবাই দেখতে পাবে, সেক্ষেত্রে আমরা শিডিউল করব আজ 27 তারিখ, আমরা 12টার মধ্যে এটাকে রিলিজ করব। তো বাংলাদেশ যদি 12টা বাজে রিলিজ করে, তার সাথে 1টা বাজে রিলিজ দেবে। তো এইভাবেই আপনারা অতি সহজে একটি ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। আমাদের ভিডিওটি ডাউনলোড প্রায় শেষ, আমাদের কোনো প্রবলেম হয়নি, একবার সহজে